যারা নাকি কুরবানি করবেন যারা নাকি কুরবানি দিবেন তাদের জন্য এই দশ দিনে বিশেষ আমল সেটা হলেই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইদা আহাল্লা হেলাল উদুল হেজা যখন নাকি জিলহাজ মাসের চাঁদ উদিত হবে ও আরাদ আহাদ উকুম আর তোমাদের মধ্য থেকে যারা কুরবানি করার ইচ্ছা রাখবে ফেলাইয়া হুদান্না মিন রিহি ও আদফা রিহি সে তারা যেন তাদের শরীর থেকে কোনো নখ এবং চুল তারা যেন না কাটে তারা যেন তাদের শরীর থেকে নোখ এবং চুল যেন তারা না কাটে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহিমহল্লা আরেকটি বর্ণনা আছে ফলা ইয়াহুদান্না মিন সারিহি ও আধফারিহি অর্থাৎ তার শরীর থেকে যেন চুল এবং নোক না কাটে আর আরেকটি বর্ণনা আসে তার শরীরের খাল যেন সে না কাটে অর্থাৎ নিজের শরীর থেকে কোনো চুল অথবা কোনো নোখ অথবা কোনো চামড়া যেন সে না কাটে কে যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা রাখেন এটা কখন করবে না আল্লাহ রসুফ বলছেন যখন নাকি জেলহাজ মাসের চাঁদ উদিত হয়েছে তখন থেকে নিয়ে কতদিন পর্যন্ত হাত তাইজাহি কুরবানি করা পর্যন্ত কুরবানি করার পর তারা তাদের নোখ চুল বা চামড়া তারা কাটবে এই দশ দিনে বিশেষ করে যারা কুরবানি কুরবানি দিবেন তারা যেন তাদের শরীর থেকে এই জিনিসগুলি কাটা থেকে বিরত থাকে এটাও একটি এবাদত হ্যাঁ এটা অনেক ওলামা এখরাম যেমন আহমদ বিন হাম্বল আহমাল উনি বলছেন ওয়াজিব অর্থাৎ যে ব্যক্তি কুরবানি রাখবে ওই ব্যক্তি যেন এই দশ দিনে অবশ্যই তারা তাদের চুল এবং নোখ যেন না কাটে অন্যান্য ওলামা এখরাম বলছেন যে এটা সুন্নতি মোয়াক্কাদা হ্যাঁ মানে গুরুত্বপূর্ণ একটি শূন্য তারা যেন তাদের শরীর থেকে এই সব কিছু না কাটে তাহলে আমরা যারা কুরবানি ইনশাল্লাহ দিব তারা এই দশ দিনে আমাদের শরীর থেকে নখ চুল এবং চামড়া কাটা থেকে বিরত থাকব। এখানে একটি মশলা সেটা হল এই যে কুরবানি করার পরে তারা নখ চুল কাটবে কিন্তু যারা আমরা প্রবাসে আছি এবং আমরা যারা কুরবানি দেশে দিবো তাহলে আমরা কি আমাদের দেশের কুরবানির পরে আমরা যে আমরা নোক চুল কাটবো নাকি আমরা যে দেশে আসি সেই দেশের মুসলমানদের ঈদের সাথে জি এখানে মশলা হলেই যে আমরা নোক এবং চুল কাটা থেকে বিরত থাকবো ওই দেশের তারিখ অনুযায়ী যেই দেশে আমরা অবস্থান করছি যদিও আমরা কুরবানি দেশে দিব কিন্তু আমরা যেই দেশে অবস্থান করছি এই দেশে যখন চাঁদ উদিত হবে তখন থেকে চুল নখ কাটা থেকে বিরত থাকব এবং এই দেশে যখন মানুষরা কুরবানি করবে তখন আমরা আমাদের নক এবং চুল কেটে ফেল দেবো আমার দেশে যদিও একদিন পরে হোক কারণ মুসলমানদের শ্যাম এবং মুসলমানদের ঈদ এবং মুসলমানদের যাবতীয় এবাদতের সময়সূচিটা যে যেই দেশে আছে সেই দেশের সময় অনুপাতে তারা করবে আশা করি বুঝেছেন তাহলে এই আমলটি আমাদের দেশে নাই বললেই চলে অনেকে বোঝে না কুরবানি দিচ্ছেন হ্যাঁ কিন্তু তারা দেখা যাচ্ছে ঈদগাহে যাওয়ার আগে তারা শেভ করে একেবারে চুল কাটছে ঠিক আছে তো এটা একটি ছোট্ট এ এর জন্য আলাদা কোনো পরিশ্রমের প্রয়োজন নেই হ্যাঁ শুধুমাত্র জানতে হবে এবং আমল করতে হবে যারা কুরবানি করার ইচ্ছা রাখবো তারা যেন অবশ্যই জেলাহাজের চাঁদ ওঠার আগে আমরা নখ চুল যেন আমরা কেটে নিই যেন ওই দশ দিনের কাটার প্রয়োজন না পড়ে আচ্ছা জিলহাজ মাস শুরু হবে কবে সৌদি আরবের তারিখ অনুযায়ী যেটা ক্যালেন্ডারের তারিখ যদিও মানে মাস শুরু হবে তো চাঁদ দেখার পরে আর চাঁদ যখন উদিত হবে তখনই বলা যাবে যে মাস শুরু হলো কিন্তু ক্যালেন্ডার হিসাবে সৌদি আরবে আগামী রবিবার থেকে জেলহাজ মাসের প্রথম চাঁদ প্রথম তারিখ শুরু হবে তার মানে হলেই যে শনিবারে সূর্য ডুবার আগেই অবশ্যই আমাদেরকে নিজেদের নখ এবং চুল কেটে নিতে হবে যেন দশ দিনের মধ্যে না কাটার প্রয়োজন হয় আর বাংলাদেশে ওনারা হয়তো বাংলাদেশের তারিখ শুরু করে সোমবার থেকে অর্থে ওনারা রবিবারে সূর্য ডুবার আগেই অবশ্যই তাদের নোখ এবং চুল কেটে নেবেন কুরবানি দেওয়া পর্যন্ত এখানে আরেকটি মশলা সেটা হলো এই যে প্রত্যেক মুসলমানই প্রত্যেক মুসলমান অর্থাৎ প্রত্যেক ব্যক্তি কি এই আমল করবে নাকি যারা শুধু কুরবানি দেবে তারা ওলামা এখরম বলছেন যেহেতু আল্লাহ নবীলাম বলছেন যে যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা রাখে তো ওলামা বলছেন যে ব্যক্তি কুরবানি করবে বা যে ব্যক্তি যার নামে কুরবানি দিবে ওই ব্যক্তি মূলত এই হাদিসের হুকুমের অন্তর্ভুক্ত ওই ব্যক্তির উপর ওয়াজিব সে যেন এই দশ দিন তার নখ এবং চুল না কাটে কিন্তু ওই পরিবারে যারা অন্য সদস্য যারা আছে হ্যাঁ তারা এই হুকুমের অন্তর্ভুক্ত পড়ে না অর্থাৎ তারা যদি কাটে তাহলে তারা গুণাগার হবে না কিন্তু ওলামায়ক বলছেন যেহেতু একটা পরিবারের পক্ষ থেকে যদি একটা ছাগল কুরবানি দেয় তাহলে সেই কুরবানিটি তার পরিবারের পক্ষ থেকেও আদায় হয় তার নিজের পক্ষ থেকে আদায় হয় এবং পরিবারের সকলের পক্ষ থেকে আদায় হয় অর্থে পরিবারের অন্য সদস্যরাও যদি এই দশ দিনে নখ এবং চুল কাটা থেকে বিরত থাকে স্বভাবের আশায় ইনশাআল্লাহ আল্লাহ তালা তাদেরকেও হ্যাঁ এই সৎ নিয়তের কারণে এবং এই সৎ ইচ্ছার কারণে আল্লাহ পাক তাদেরকেও ইনশাল্লাহ সবাব থেকে মাহরুম করবেন না তাদেরকে সওয়াব দ্বারা আল্লাহ পাক ইনশাআল্লাহ পুরস্কৃত করবেন ইনশা আল্লাহ তালা তাহলে যারা কুরবানি দেবেন তারা অবশ্যই এটা আমল করবেন যারা কুরবানি দিবেন না সেটা ওই পরিবারের সদস্য হোক অথবা ওই সমস্ত গরিব মিসকিন যারা কুরবানি দিতে পারবেন না তারাও যদি এই আশায় সহাবের আশায় তারা তাদের নখ চুল কাটা থেকে বিরত থাকে এবং দশ তারিখে তারা কাটে আমি বলবো ইনশাল্লাহ আল্লাহ তাদের নিয়ত অনুযায়ী পাক তাদেরকেও ইনশাল্লাহ সব থেকে মাহরুম করবেন না যদিও এই মর্মে একটি দলিলও পাওয়া যায় ইমাম নেশাইতে দলিলটি বর্ণিত হয়েছে হাদিসটাকে অনেক হাদিসকে অনেক হাদিসটাকে অনেকে জয়ীফ বলেছেন সেটা হলো যে একজন সাহাবি যখন সে কুরবানির ফজিলতের কথা শুনলো তখন আল্লাহ নবীসলাম বলছেন আল্লাহ নবীসাল কাছে এসে বলছেন যে আমার কাছে তো একটি মানে গাভী আছে বা একটি দুধ দেওয়া পশু আছে যদি আমি সেটাকে জবাই করি তাহলে তো আমার দুধ পান করা বন্ধ হয়ে যাবে তো আল্লাহ নবীসলাম বলছেন যে তুমি সেটাকে জবাই করো না বরং তুমি জেলহাদ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত নিজের চোল এবং নোখ কাটা থেকে তুমি বিরত থাকো তো এই হাদিস থেকে ওনারা ওলামের বলছেন যারা কুরবানি দিবেন না ওনারাও যদি এই আমলের মধ্যে তারা শরিক হয় ইনশাআল্লাহ আল্লাহ তালা তাদেরকে মাহরুম করবেন না